তাকালে ওটার দিকে, আবার অনিমারের দিকে তাকালে, শিব একটু মাত্রা নামাও সামান্য একদম সেম জায়গা, ভ্যালু ভ্যালিনি আবার সেম যাচ্ছে, পরের সেম ব্রোল না মানে আমি ভাবছি যে এখনো তো সে বহু কিন্তু এখনো হয়নি, আর ইয়ে বললাম না তখন মানে রেডি হচ্ছিল, রেডি হতে দেরি হচ্ছিল, আসবে চলে আসবে, ও হয়তো মা বাবার সঙ্গেই আসবে। আপনি কিন্তু আমার কিছু বলতে পারবেন, আমি কিন্তু দশ সাতটার সময় ঢুকেছি, বলতে পারবেন না যে আগে চলে এসেছি। সেটাই তো আজকে দেখলাম, এখানে একদম দেরি করনি, টাইমলি এসেছো, অথচ অফিসের প্রথম দিন কিন্তু লেট করে এসেছি। হ্যালো, হম লোক আ গয়ে কাট। আচ্ছা বসা দেখা ছিল এইটা কি, এটা কি, হ্যাঁ প্রপোজ করতে কি একটু কষ্টও করলে না, কুশার নিচে নিয়ে প্রপোজ করছো তুমি কর না বসাটা দেবো গান শুনছে তো, তখন তো দুজন পাশাপাশি বসে। আচ্ছা এবার যেটা রয়েছে মোটামুটি সবই রয়েছে, ড্রেনটা দিয়ে ওটা পড়ে যাবে, ওই পজিশনটা পড়ে যাবে। হয় না মানে প্রচুর রেগে গেছো, কিন্তু তুমি যতটা রেগে গেছো ততটা তুমি এক্সপ্রেস করতে পারছো না, তখন মানুষের না মানে যে কথাগুলো বেরোয় কথাগুলো ওজন দিয়ে বেরোয়। শুধুমাত্র আপনার কথা রাখতে পারবো না বলে আমি যেমন এখানে এসেছিলাম, তেমন এই আংটিটা, এই আংটিটা আপনি আমাকে জোর করে কিনতে নিয়ে গেছিলেন, আমি বাধ্য হয়ে গেছিলাম আপনার কথা ফেলতে না পেরে। আপনি আপনি কি এখন আমাকে এটাও বাধ্য করছেন যে আজকের কোটার আপনার এই এনগেজমেন্ট এনগেজমেন্ট খেলাটায় যেন আমি আবার পার্টিসিপেট করি? না স্যার, অসম্ভব, আপনার এই খেলায় আমি বারবার শরীর হতে পারছি না স্যার। বলো এবার একটা কথা বলবো, বলো আগে কি তুমি দাঁড়ানোর পরে এসপি গুলো নেবে নাকি মানে ওই ভিলু ম্যানিমি বলার পর নাকি বসে গুলো আগে নেবে? দাঁড়ানো গুলো কেন গরম করো, শরীর মন্দার যাও, এই রায়ে রায় যেখানে যে ব্লক ছিল রায়ের থেকে একটু লেফট টাইম শরীর মন্দারের টুসারের টাইট ব্লক দাও দাদা। ওটা তো একটা ফ্রেম দে, স্ট্যান্ডটা ব্যাক কর, এই কাপড়টা একটু এইখানে নিয়ে যেতে হবে, রোল আউট, রোল আউট, আউট করো, রোল অ্যাকশন দাও, কংগ্রাচুলেশন।
এই লোকটা তো বাজে বকে না। আচ্ছা রাই বাড়িতে আসবে না, তাই সম্বোধনটা না হয় ফর্মালি থাক, তাই সম্বোধনটা না হয় কমপ্লিট বাকি আছো। এই রাই কিছু বলতে যাবে ভাবছো? অনির্বাণ বলে তোমার কথা জবাব দেওয়ার আগে একটা কথা বলি। তোমার কথার জবাব দেওয়ার আগে এখানে সবাই চলে আসার আগে আমি তোমার কিছু বলতে চাই। বন্ধুত্বের মধ্যে এতটুকু স্বচ্ছতা থাকবে এটা থাকাটাই তো স্বাভাবিক। আচ্ছা সত্যি কোনো শোভন অশোভন হয় না, সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু আমি বললেই দোষ আমি এটা মানতে পারলাম। বিশ্বাস করো যদি সত্যি উপায় থাকে তাহলে আমি আমার সিদ্ধান্তকে দিতে পারবো। ছেলেদের নিয়ে এটাই সমস্যা, বাইরের চাকচিক্যটা এত বেশি ইনফ্লুয়েন্স করে ফেলে আপনাদের। দেখুন আপনার এই কথাটা মনে হলো, আপনি কি সুন্দর অপপরিষদটা আমাকে বলে দিলেন, অথচ আবার আপনার মাথায় এতটুকু একবারও মনে হলো না যে আমাকে এখন এই মুহূর্তে এই কথাটা বলা মানে আপনার হবু বউকে তার অনুপস্থিতিতে কতটা অপমান করা হলো। ওটা বকুনি দাও তুমি, ওটা কড়া বকুনি দাও তুমি, কি ভাবছেন?